বীরভূম জেলা জুড়ে সক্রিয় গরু পাচার চক্র। জেলার একাধিক জায়গায় কারবারিদের হাত বদল করে ট্রাক ভর্তি গরু পাচার হচ্ছে সীমান্তের ওপার। গত সপ্তাহেই বাংলাদেশে পাচার হওয়ার আগে ইলাম বাজার থেকে 25টি গরু উদ্ধার করে পুলিশ। আটক করা হয় 3 পাচারকারী সহ গাড়ি। ঘটনার পরেও বদলায়নি গরু পাচার। স্থানীয় সূত্রের খবর, কাকসা বর্ধমান বাঁকুড়া থেকে হাজার হাজার গরু ইলাম বাজারের সুখ বাজারে মজুত রাখা হচ্ছে। তারপর সেখান থেকে কারবারিদের হাত ধরে সেই গরু মুর্শিদাবাদ হয়ে পাচার হচ্ছে বাংলাদেশে। এইভাবেই মুর্শিদাবাদকে করিডোর বানিয়ে চলছে বেআইনি গরু পাচার। এখন প্রশ্ন উঠতেই পারে, প্রশাসনের সক্রিয়তা, রাস্তায় রাস্তায় পুলিশি পাহারা সত্ত্বেও কিভাবে চলছে এই কারবার? অভিযোগ, একদল পুলিশ নিরাপত্তা রক্ষীরা টাকার বিনিময়ে এই পাচারের সবুজ সংকেত দিচ্ছেন, সেই ছবি উঠে এলো বক্স 24/7 এর ক্যামেরায়। প্রত্যেক থানার পুলিশকে গাড়ি পিছু 200-300 টাকা ঘুষ দিলেই তবেই গাড়িতে করে গরু নিয়ে যাতায়াতে বৈধতা মেলে। পা বেঁধে নৃশংসভাবে গরুগুলিকে গাড়িতে চাপিয়ে চলে সীমান্তে পাচার। সমীক্ষা বলছে, গোটা এশিয়ার আর কোথাও এমন নিষ্ঠুরতার সঙ্গে পাচার করা হয় না কোনো পশু। পাচার গাড়ির চালকরা বলছেন, পুলিশের হাতে টাকা ঘুষলে তবেই ছাড়পত্র মেলে গরু বোঝায় লরি এবং গাড়িগুলির। পয়সা দিয়ে গরু কিনছো, তারপরে টাকা দিতে হচ্ছে? ওরা কি বলে? বলে যে গাড়িতে গুড়ি চাপানো নেই, আমি পয়সা চাই, আমি পাইকারি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তোমাদের কাছে কত টাকা করে নেয় গাড়ি পিছু? 200 টাকা করে। কোন থানার পুলিশ? সব থানায়। মানে কোন, এখন এখান থেকে বেরিয়ে কোন দিকে যাবে, এই গরুগুলো কোথায় যায়? পাচন্ডি হাট। প্রতি গাড়ি পিছু টাকা নেয় না গরু পিছু টাকা নেয়? না না, এমনি গাড়ি পিছু নেয়। কত টাকা? 200 টাকা করে। পুলিশে কটা থানা পড়বে? কটা থানা পুলিশ টাকা নেয়? মোটামুটি পাচন্ডিতে এখন মোটামুটি 3-4টা থানা কাটে। কোন কোন থানা? ওই পুটি শাখা পড়বে। আর এই এখানে থানাটা কি নাম? ইলামবাজার থানা লাগানো। এই গাড়ি লাই 300 টাকা। ও বলো, হ্যাঁ লুক খোলা যায়, কোনো ব্যাপার লুকা না, পয়সা বন্ধ হয় তা না খোলা তো, মানুষ সবাই ব্যবসা করে খেতে পারে। 300 টাকা। আমাদের যেটা পড়ে বলপুর, আপনার গাড়িতে কি গরু নিয়ে যাওয়া বেআইনি? কি বলে? বলে গাড়িতে এখনো পারমিট থাকে না, গরু পারমিট নেই, পারমিশন নেই চাওয়ার। স্যার গরিব মানুষ, আমরা হ্যান্ডিক্যাপ লোক, করি খাই, এটাই বন্ধ। এই কারবারে নাম উঠে আসছে বোলপুরের এক মার্বেল ব্যবসায়ী লতিফ শেখের। কিন্তু কে এই লতিফ শেখ? জানা গেছে, বোলপুর নিয়ন্ত্রিত বাজার সমিতির পক্ষ থেকে ইলাম বাজারের সুখ বাজার হাটের টেন্ডার ডাকা হয়, আর সেই বাজারের টেন্ডার হোল্ডার লতিফ শেখ বোলপুরের এক নামজাদা মার্বেল ব্যবসায়ী। প্রতি শনিবার ইলাম বাজারের সুখ বাজারে চলে পশু কেনা বেচা। শর্ত অনুযায়ী হাট থেকে যে মুনাফা হয় তার একটা অংশ বোলপুর নিয়ন্ত্রিত বাজার সমিতিকে দিতে হয়, আর অপর অংশ পান লতিফ শেখ। কিন্তু অভিযোগ, এই হাটকে ব্যবহার করে দিনের পর দিন চালান ছাড়াই চলছে পশু কেনা বেচা।
হিসেব বহির্ভূত এই কেনা বেচার পুরোটাই লতিফ শেখের খাতায় জমা পড়ে, যার ফলে বিরাট অঙ্কের রাজস্বের ক্ষতি হচ্ছে। এইভাবেই প্রতি শনিবার শুক বাজারে চলে কয়েক কোটি টাকার ব্যবসা। সময়ের সঙ্গে সঙ্গে ফুলে ফেঁপে উঠছে অবৈধ এই কারবারও। স্থানীয়দের মত, শাসক দলের প্রচ্ছন্ন মদত থাকায় ঘটনার কথা জেনেও নিশ্চুপ থাকে স্থানীয় প্রশাসন, সেভাবে নেওয়া হয় না কোনো কড়া পদক্ষেপ, ফলে নিজের মতোই কারবার চালিয়ে যাচ্ছেন চোরা চালানকারীরা। পুলিশের ঠুটো জগন্নাথ ভূমিকায় ক্রমশ শক্তিশালী হচ্ছে অপরাধের এই জাল। ব্যুরো রিপোর্ট, ফক্স 24/7।